আজকের বিজয়ের একাত্মতম এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং যে 30 লক্ষ প্রাণীর বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, 2.5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা আজকের এই বিজয়ের দিন, আজকের এই বিজয়ের স্তম্ভের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের জাতির সেই নেতাদের, সেই শহীদদের যাদেরকে আমরা হারিয়েছি, যাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। আমরা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমস্ত নেতৃবৃন্দ আজকে এসেছি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এসেছি, আমরা শ্রদ্ধা জানাতে এসেছি, আমরা ফুল দিয়ে তাদের শ্রদ্ধা জানাচ্ছি। 16ই ডিসেম্বরের বিজয় দিবসের জন্য আমরা শুধু শুধু আসছি, ভালো লাগছে। শহীদদের স্মরণ করে, যাদের এই শহীদদের কারণে আজকে দেশ স্বাধীন হয়েছে, তাদের কৃতিত্বে আজকে আমরা বাংলা ভাষা পাইছি। আজকের মহান বিজয় দিবসে আমরা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যারা স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছেন এবং যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি। এবং আজকের এই স্বাধীনতার কারণে বাংলাদেশ আজকের মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে। এখনও পৃথিবীতে অনেক দেশ আছে যারা পরাধীন, অন্যের অধীনে তাদের দেশ পরিচালনা করতে হয়। তো আমরা আসলে একজন ভাগ্যবান বা গর্বিত, আমরা বাংলাদেশকে আমরা স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি দীর্ঘ 9 মাস যুদ্ধের কারণে। আজকে মহান বিজয় দিবস, এই উপলক্ষে আজকে এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা গর্বিত, আমরা বাঙালি। একটা বিজয় দিনের উপলক্ষে আমরা স্মৃতিসৌধ দেখতে আসছি গাজীপুর থেকে। তো খুব আনন্দিত সবাই এখানে আসছে, শহীদ ভাইয়েরা ঘুমিয়ে আছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা সালাম ভক্তি রইল। সমস্ত বিজয় আনন্দের, আর বিশেষ করে যখন আমরা একটা বিজয়ের মাধ্যমে স্বাধীন একটা দেশ পেয়েছি, স্বাধীন একটা ভূখণ্ড পেয়েছি, এই আনন্দটা আসলে অপরিসীম, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ 9 মাস যুদ্ধের ফলে বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীন দেশ পেয়েছি, এটা আসলে যে আনন্দ, এই আনন্দ আসলে আমাদের প্রত্যেকের অন্তরে থাকা উচিত। এবং আশা করি বাঙালি জাতি এটা ওইভাবে পালন করে বলে আজকে দেখছেন যে এখানে এত সমাবেশ বা এত মানুষের সমাগম, এবং সবাই আমাদের শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর জন্য এখানে এসেছে, এবং আমরা সবাই আনন্দিত। বাংলাদেশ স্বাধীন হয়েছে 9 মাস যুদ্ধ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে। আমরা গাজীপুর থেকে আসছি স্মৃতিসৌধে, এখানে এসে খুব ভালো লাগলো, খুব আনন্দ লাগতেছে যে অনেকদিন পর এখানে ঘুরতে আসি, আজকে মহান বিজয় দিবস, খুব আনন্দ লাগতেছে এখানে এসে। আজকে মহান বিজয় দিবস, আজকে এই দিনে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল, লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো আজকে এই দিনের মহান বিজয় দিবসে তাই আমরা শহীদের প্রতি খুব শ্রদ্ধা ভক্তি করছি। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মাউন্ট ভিউ নার্সিং কলেজ থেকে আমরা আসছি। আসলে এই বিজয় দিবস হচ্ছে বাঙালির, আমাদের সবার। আজকের এই দিনে দীর্ঘ 9 মাস রক্তকরী সংগ্রামের পর 1971 সালের আজকের এই দিনে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, এজন্য আজকে আমরা স্বাধীন। সেই উপলক্ষে আজকে আমরা আমাদের কলেজের সকল স্টুডেন্ট সহ আমরা আসি বিজয়দের প্রতি, এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাইতে।